থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানের এই জয় জয়কার যুগে তোমরা কেউ ঘরে বসে থাকতে পারো না। বিজ্ঞানের আশীর্বাদে তোমরা সমগ্র পৃথিবীতে বিচরণ করছো বিভিন্ন মাধ্যমে, আর সেখান থেকে জ্ঞান আহরণ করে তোমরা নিজেকে অনেক সমৃদ্ধ করবে সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত নবম দশম শ্রেণী অধ্যায় ১১ স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির এটা নবম শ্রেণীর উচ্চতর গণিতই তোমরা প্রথম, এর আগে তোমাদের এ সম্পর্কে তেমন ধারণা নেই বললেই চলে। যদিও তোমরা কোনো কোনো ক্ষেত্রে গ্রাফের উপরে এই নিচের ক্লাসে গ্রাফে তোমরা বিন্দু বিন্দু বসাইছো সেটা সম্পর্কে ওই ধারণাটা আছে, কিন্তু বিস্তারিতভাবে এখানে তোমরা শিখবে এখানে, ঠিক আছে। বিন্দু রেখা সরলরেখা বক্ররেখা এগুলোকে বীজগণিতিক রূপে প্রকাশ, সেটাই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি। এটা ফরাসি গণিতবিদ দেকার্তে এটা প্রথম আবিষ্কার করেন, এই জন্যই তাকে পূর্বোক্ত বলা হয়, স্থানাঙ্ক জ্যামিতির পূর্বোক্ত তাকে বলা হয়। তো দেখি শুরু করি তাহলে। কোন সমতলে দুটি রেখা যদি পরস্পর সমকোণে ছেদ করে, রেখাটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, যেটা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ও বিন্দুটাকে বলবো আমরা অরিজিন বা মূল বিন্দু। আর এক্স এক্স প্রাইমটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হলো ওয়াই অক্ষ, তাহলে এই চারটে ভাগকে এটা বলবো আমরা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এটা কিন্তু একান্ত থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু এটার নির্ণয় করা হবে, প্রথম দ্বিতীয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে তৃতীয় চতুর্থ চতুর্থ। প্রথম চতুর্ভাগে ক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি আমরা একটু ধারণা দিয়ে নিই, দেখুন যদি এইটার এই চতুর্ভাগের যদি একশো একটা বিন্দু থাকে যেখানে এক্সটা হলো ভুজ ওয়াইটা কোটি, এটা কিন্তু ক্রমজ প্রথমটাকে আমরা ভুজ বলবো পরেরটাকে আমরা কোটি বলবো, কেমন বিন্দুটা যদি এরকম হয় তাহলে এখান থেকে এক্স আর এটা হলো এটা ওয়াই, যেমন ও এ এটা হলো এক্স আর এই বি যদি এটা হয় তাহলে এ বি সমান ও এ সমান এক্স, এ বি সমান কি ওয়াই, অর্থাৎ এটা ভুজ এটা কোটি, অর্থাৎ ওই বিন্দুর অবস্থানটা এখানে। এইটাকে আমরা সবসময় প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুটোই কিন্তু প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস, অর্থাৎ ভুজটা প্লাস কোটিটা মাইনাস, এইভাবে কিন্তু আমাদের নির্ধারিত হবে। আরও অঙ্ক করলে তোমাদের আরও ক্লিয়ার ধারণা হবে। এখানে অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন এই অনুশীলনের ক্ষেত্রে, দুইটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা হলো এক্স টু ওয়াই টু, এটা বি বিন্দু এটা এ বিন্দু, এই দুটো বিন্দু দেখো এই মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা সহজে বের করি এ বিয়ের দূরত্বটা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো কি করে, এখানে এটা ভুজ এটা কোটি, এখানে ভুজ এটা কোটি কমা, তাহলে ভুজ কোটি যদি হয় এখানে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে ভুজ দ্বয়ের
अंतर वर्ग प्लस कोटि वाई वन माइनस वाई टू कोटि द्वय अंतर वर्ग এই সমষ্টির বর্গমূল করলে আমরা পাবো কি দূরত্ব, এই বিয়ের দূরত্ব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবং এই অনুশীলনের মধ্যে সব অঙ্কই কিন্তু এইভাবেই সূত্রটা শুধু জানলে হবে। এটা যদি প্রমাণ আছে তোমরা প্রমাণ হয়তো বইতে অনুশীল চ্যাপ্টারে করে দেওয়া আছে, আমাদের শুধু দরকার শুধু দূরত্ব ফর্মুলাটা। তো ঠিক আছে, তাহলে আমরা একটা দুটো অঙ্ক দেখি তাহলে আরও বুঝতে পারবো। এগারো দশমিক এক তোমাদের বইয়ে এগারো দশমিক এক সবার কাছে নিশ্চয় বই আছে। এগারো দশমিক এক একের ক নম্বর অঙ্কটা দেখো, একটু দেখলে বুঝতে পারবে দেওয়া আছে কি দেওয়া আছে। আমি একবার সরাসরি লিখে দিই, দেওয়া আছে টু থ্রি একটা বিন্দু, আর একটা বিন্দু দেওয়া আছে ও, আরেকটা দেওয়া আছে ফোর সিক্স। এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এই দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তা একটু ধরে নেই, মনে করি এ ইজিকুয়াল টু টু থ্রি আর বি সমান ফোর সিক্স। তাহলে এখানে ভুজ কোণটা টু, এখানে ভুজ ফোর, এখানে কোটি থ্রি, এখানে কোটি সিক্স, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব সমান হবে কি টু মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস ভুল দুটোর আবার কোটি থ্রি মাইনাস সিক্সের হোল স্কোয়ার। এই যে ফর্মুলা অনুসারে এখানে কোটি থ্রি আর সিক্স, সেই জন্য থ্রি মাইনাস সিক্স হোল স্কোয়ার সমান সমান কত, এখানে এই মাইনাস টুর হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রির হোল স্কোয়ার এইটা রুট, তাহলে কত হবে এখানে মাইনাসের এগুলি প্লাস হয়ে যাবে, তাহলে ফোর প্লাস নাইন এইটা রুট সমান কত রুট থাকে এত একক, এইটাই কিন্তু অ্যান্সার দূরত্বটা। তাহলে শুধুমাত্র সূত্র বসিয়ে দিলেই দূরত্ব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে তো অসুবিধা নেই। এই অঙ্ক কিন্তু শুধুমাত্র এই সূত্রটা তোমরা মাথায় রাখলেই হবে। দেখো এর পরের অঙ্কটা দেখো, চার নম্বর অঙ্কটা আছে, চার নম্বর অঙ্ক এ দেওয়া আছে ওয়ান টু, বি দেওয়া আছে মাইনাস থ্রি ফাইভ, সি দেওয়া আছে ফাইভ মাইনাস ওয়ান, এগুলো মাঝখানে কমা দিবে। তো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত গঠন করা যায় কিনা, ত্রিভুজ বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেইটা আমাদের যাচাই করতে বলছে আর কি, যায় কিনা। তাহলে যেহেতু এটা দেওয়া আছে তাহলে এ বি এর দূরত্ব বের কিনাও, এ বি এর আমাদের ত্রিভুজ গঠন করা যাবে কী করে, ত্রিভুজের বাহুগুলো যদি জানতে পারে তাহলে তার বাহুগুলোর দৈর্ঘ্য আগে বের করে নেই, এ বি এর দৈর্ঘ্যটু সরাসরি বসিয়ে দাও ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভের হোল স্কোয়ার সমান সমান এখানে কত তিন হাজার ষোলো, আর এখানে কত তিন বিয়োগ করলে কত তিন, তিনের বর্গগুলি নয়, এটা সমান সমান কত ষোলো অন্যায় পঁচিশ, পঁচিশের বর্গমূল কত হবে ফাইভ, তোমরা সহজে এটা করতে পারো, ষোলো অন্যায় পঁচিশ বর্গমূল করলে ফাইভ হবে। বিসি এর দৈর্ঘ্য সমান মাইনাস থ্রি মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ ফাইভ প্লাস ওয়ান এটা হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তাই জন্য এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা কত এইটের হোল স্কোয়ার মাইনাস এইটের হোল স্কোয়ার প্লাস সিক্সের হোল স্কোয়ার বর্গমূল করলে তোমরা ক্যালকুলেটারে সহজে করতে আঠাশ চৌষট্টি আর ছশো ছত্রিশ দুইটার বর্গমূল করলে কত হবে, যোগ করলে হবে একশো, মাইনাসটা প্লাস হয়ে যাবে বর্গ রয়েছে সমান সমান এটা দশ। আর বিসি আর এসি এর এসি এর দৈর্ঘ্য বা সি এর দৈর্ঘ্য যেটাই বলো রুট ওভার কত সেটা
5 माइनस 1 এর হোল স্কয়ার প্লাস माइनस 1 माइनस 2 হোল স্কয়ার সমান সমান কত এটা 4 4 মানে 16 যোগ এখানে কত 3 9 এটা হলো 25 সমান সমান সেটা করলে 5 এগুলো সব একক লিখবা এত একক আরেকটা জিনিস তোমরা মনে রাখবে একক সেটা হলো দূরত্ব ফর্মুলা মাইনাস চিহ্ন কিন্তু গ্রহণযোগ্য না অলওয়েজ কিন্তু যেহেতু একটা দূরত্ব এটা নির্দিষ্ট সেজন্য এটা অলওয়েজ পজিটিভ টাই মনে রাখবে তাহলে এখন দেখো এ বি যোগ এ সি সমান সমান কত হচ্ছে 5 যোগ 5 সমান সমান 10 সেটা কি বি সি এর সমান বি সি কত 10 সেটা বি সি এর সমান অর্থাৎ এটা কি ত্রিভুজ গঠন করা সম্ভব না কারণ যে কোনো দুই বাহু সমষ্টি আমাদের ত্রিভুজ ধর্মকে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এটা তোমরা জানো তাহলে এখানে ওই দুই বাহু সমষ্টি ছোট দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু সমান হয়েছে অতএব কি লেখা সুতরাং ত্রিভুজ গঠন করা সম্ভব নয় ত্রিভুজ গঠন করা সম্ভব নয় বুঝতে পারছো এইটাই কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না কারণ ওই দুইটা বাহু যোগফল এই বাহুর সমান তাই বেশি হতে হবে দুই বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হলেই গঠন করা সম্ভব হতো তো ঠিক আছে বুঝতে পারছো এটা এরপরে দেখো সাত নম্বর অঙ্কটা বলছে যে দেখাও যে এইটা একটা আয়তক্ষেত্রের চারটি শেষবিন্দু হ্যাঁ দেওয়া আছে কি নম্বর হলো 7 এই জোনটা দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান না দেওয়া আছে এ সমান মাইনাস 5 0 বি সমান 5 0 সি সমান সি দেওয়া আছে সি বিন্দু দেওয়া রয়েছে 5 5 সি বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি আছে মাইনাস 5 5 এটা দেওয়া আছে এখান থেকে আমার কি করতে হবে চারটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু এটা আমার তাহলে এক্ষেত্রে যে কাছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু পূরণ করতে হলে দেখো আমরা একটা ছোট্ট করে চিত্র এঁকে নিলেই আমাদের বেশি ভালো হবে কারণ আমাদের আয়তক্ষেত্র পূরণ করতে গেলে আমাদের কর্ণের দৈর্ঘ্য দরকার সেজন্য একটা চিত্র দরকার চিত্রটা আমরা এখানে দেখো একটু মোটামুটি অনুমান করে তোমরা চিত্র আঁকবা কত মাইনাস 5 0 এর মানে হলো মাইনাস 5 মাইনাস হলো এদিকে ও মাইনাস 5 হচ্ছে ধরে নিলাম এখানে এ বিন্দু এখানে নিলাম নিলাম আর এটা কি মাইনাস 5 0 বি বিন্দু 5 0 সেটা পরে দিক হবে 5 0 যেহেতু কোটি জিরো সেই জন্য এক্স অক্ষের উপরে হবে আর এটা মাইনাস বলে দিকে এটা প্লাস হওয়ার জন্য দিকে এটা সি বিন্দু 5 5 5 5 সি বিন্দু হবে এখানে আর একটা হচ্ছে ডি বিন্দু মাইনাস 5 মানে দিকে উপরে এই এখানে হবে মাইনাস 5 5 এই মোটামুটি একটা চিত্র রাখ মোটামুটি এঁকে নেওয়ার চেষ্টা করবো তাহলে অঙ্কটা তোমাদের বোঝার জন্য ভালো হবে কারণ আমার কর্ণ এখানে কর্ণ হলো এসি আর বিডি হলো তাহলে সেক্ষেত্রে আছে ক্ষেত্রে পুরো অঙ্ক তুলে আমার প্রথম দরকার হলো কি বাহু দৈর্ঘ্যগুলো বাইর করতে হবে তাহলে দৈর্ঘ্যের নাম এ বি এর দৈর্ঘ্য এইগুলো দেওয়া আছে এগুলো তোমরা লিখতে পারো দেওয়া আছে আর এই বিয়ের দৈর্ঘ্য মাইনাস 5
মাইনাস ফাইভ হোল স্কোয়ার, আর দুটো তো প্লাস উৎগণ্য তো জিরো হয়ে যাচ্ছে, জিরো এগুলো জিরো এখানে না লিখলে হবে। তাহলে এটা কত, ফাইভ ফাইভ হোল স্কোয়ার হলে এটা কত হচ্ছে টেন, একশো, তার মানে কত বর্গমূল করলে কত হবে দশ। তোমরা একটা সহজে হতে পারো, পাঁচ আর পাঁচ দশ, দশের বর্গ করলে একশো, একশোর বর্গমূল করলে দশ, এত একক। আমি একটু তোমরা ক্যালকুলেটারে সহজে এটা বের করে নিতে পারো। তারপর এল বিসিএর দৈর্ঘ্য, বিসিএর দৈর্ঘ্য কত, ঠিক একইভাবে একটু ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভের হোল স্কোয়ার, ফাইভ মাইনাস ফাইভ, জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার, এটা আসবে কত, এটা জিরো হয়ে যাচ্ছে, আর এটা ফাইভের স্কোয়ার করলে কত হবে, শুধু ফাইভ হবে। বিসিএর দৈর্ঘ্য, আর এবার সিডিএর দৈর্ঘ্য, সিডিএর দৈর্ঘ্য তোমরা এগুলি কিন্তু সব ক্যালকুলেটারে আরও সহজে করতে পারবে। সিডি মানে ফাইভ প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফাইভের হোল স্কোয়ার, তার মানে এখানে কত, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা পাঁচ আর পাঁচ দশের স্কোয়ার করলে সেটা দশ একক। আরেকটা কি সিডি আর এডি বা ডিএ, এডি এডি এর দৈর্ঘ্য সেটা কত হবে, এডি মানে এইটা মাইনাস ফাইভ প্লাস ফাইভ, মাইনাস ফাইভ প্লাস ফাইভ, এটা হলো স্কোয়ার প্লাস এইটা জিরো মাইনাস ফাইভের হোল স্কোয়ার। তাহলে এখানে এটা দেখো মাইনাস প্লাস কেটে জিরো হয়ে যাচ্ছে, আর এটার বর্গ করলে কত পঁচিশ, তার আবার বর্গমূল করলে কত হবে সেটা পাঁচ। এখন দেখো চারটে বাহু হয়ে গেছে, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য দশ, আর এই বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে দেখো কি বার করতে বলছে আমাকে, বের করতে বলছে এলো এটা একটা আয়তক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু এটা দেখাতে হবে। তা আয়তক্ষেত্র চারটি শীর্ষবিন্দু, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এখানে দেখো হ্যাঁ এবি সমান সিডি হিসেবে, আর একটা আছে কি এবি সমান সিডি, আর বিসি সমান, বিসি সমান এবি, এটা আর এটা সমান হয়েছে এরকম, আর এখানে সিডি আর এবি সমান, এই দু চারটে সমান হয়েছে। কিন্তু আমাদের কিন্তু এটা আয়তক্ষেত্র আমরা বলতে পারছি না, আয়তক্ষেত্রে কিন্তু এটা একটা ধর্ম, কিন্তু বলতে পারছি না এই কারণে আয়তক্ষেত্রে এবং সামন্ত্রিক দুটোই কিন্তু একই হয়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি, পার্থক্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো সমান হবে আর সামন্ত্রিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান হবে না, সেই জন্য আমাদেরকে আবার কর্ণ বের করতে হবে। কর্ণ কি এখানে কর্ণ, তাহলে কর্ণ কর্ণ এসি যে করতে হবে বের করো, এসি এর দৈর্ঘ্য, এসি এর কারণ কর্ণ আমার কিন্তু এইটা খেয়াল রাখবা, কর্ণ এইটা হলো কর্ণ, আটটা হলো কর্ণ কি বিডি, তাহলে এসি এর দৈর্ঘ্য ওখান থেকে আমরা দেখে নিতে পারি, এসি এর দৈর্ঘ্য হলো কি মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ মাইনাস ফাইভের হোল স্কোয়ার প্লাস কোটি জিরো মাইনাস ফাইভ, জিরো মাইনাস ফাইভের হোল স্কোয়ার সমান সমান কত আসবে সেটা, এই মাইনাস টেন, টেন এগুলো একশো, আর এখানে কত পঁচিশ, তারের রুট একশো পঁচিশ, একশো পঁচিশের রুট যা আসলো সেটাকে আমরা লিখতে পারি পাঁচ পঁচিশ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা স্যার ফাইভ রুট ফাইভ হবে, সেটা হবে ফাইভ রুট ফাইভ। আর একটা হল কর্ণ বিডি, বিডি এর দৈর্ঘ্য সমান কত হবে সেটা দেখো বের করি নেই, বিডি ফাইভ প্লাস ফাইভ, ফাইভ প্লাস ফাইভের হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ, জিরো মাইনাস ফাইভের হোল স্কোয়ার, এটা করলে কত পাঁচ, পাঁচ আর পাঁচ দশ, দশ দশটা একশো, আর পঁচিশ সেটাও একশো যোগ পঁচিশ, এটা রুট সমান কত একশো পঁচিশ, একশো একশো পঁচিশ,
তাহলে রুট করলে কত হচ্ছে সেটা হলো ফাইভ রুট ফাইভ এত একক, কিন্তু এগুলো সব একক লিখব, এটাও একক, তোমরা নিশ্চয় বুঝতে হবে। তাহলে কী হবে, তাহলে কর্ণ এসি সমান কর্ণ বিডি, তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়েছে, আবার কর্ণ দুইটা সমান, এসি আর বিডি কর্ণ, এসি আর বিডি কর্ণ সমান। সুতরাং কী লিখতে হবে, সুতরাং কি এটা একটা আয়তক্ষেত্র, সুতরাং সুতরাং এবিসিডি একটি এবিসিডি একটি আয়তক্ষেত্র, এটা হলো দেখানো হলো, বুঝতে পারছো, এইটাই আমাদের। তাহলে দেখো এখানে বুঝতে তোমাদের কি সমস্যা, কোনো সমস্যা নেই, শুধুমাত্র দূরত্বের ফর্মুলা জানলেই কিন্তু তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে, এই অঙ্কের ক্ষেত্রে একটু ভালো হবে যদি একটা রাত চিত্র দিতে পারো, তোমরা চেষ্টা করবে একটা চিত্র দেওয়ার জন্য, তাহলে সহজ হবে, নাহলে কর্ণর ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হয়ে যায়, এলিমেলিতেও দেখা যায় যদি বিন্দুটা যদি সি বিন্দুটি এখানে হতো তাহলে হয়তো বা কর্ণ এসি নাই তখন এ বি হতে পারত, সেরকম হতে পারে, তো সেই জন্য তোমরা অবশ্যই একটা চিত্র দিবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহু এবং কর্ণ দৈর্ঘ্যের ক্ষেত্রেও সামন্ত্রিক ক্ষেত্রেও কিন্তু তাই, রম্বস বর্গক্ষেত্র এখানেও রম্বসে আছে বর্গক্ষেত্র আছে সেগুলো তোমরা করতে পারবে, যেমন এখানে আরও আছে সামন্ত্রিক না আয়তক্ষেত্র নির্ণয় করা, চারটে আট নম্বর অঙ্ক আছে সামন্ত্রিক না আয়তক্ষেত্র, তোমরা ঠিক একইভাবে বের করলেই তোমরা বলতে পারবে সেটা, যদি কর্ণ সমান না হয় তাহলে বুঝতে হবে সেটা সামন্ত্রিক এইভাবে। তারপরে সমবাহু ত্রিভুজ রয়েছে ছয় নম্বর অঙ্কটার ভিতরে দেখা যাচ্ছে সমবাহু ত্রিভুজ, সেটা দেখা যাবে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে সমবাহু ত্রিভুজ নির্ণয় করতে গেলে কী হবে, তিনটে বাহু সমান হবে, অর্থাৎ এ বি সমান বি সি সমান সি এ বাইড করতে পারলেই সমবাহু ত্রিভুজ সেটা তোমরা বের করতে পারবা, আর এখানে তিন দশমিক স্থান মানে ক্যালকুলেটার থেকে তোমরা সেটা বের করে দেবে, তো এইভাবে এখানকার কিন্তু সব অঙ্কগুলোই করতে পারবে, এখানে মাত্র এগারোটা অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা বাসা একটু চেষ্টা করলে এই একই সূত্রের মাধ্যমে তোমরা করতে পারবে, তোমরা সবাই সেগুলো চেষ্টা করে করবে, আর সবাই ভালো ছিলে ভালো আসো এবং ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ।